জাস্ট টাকি থেকে উঠলাম। Subscribe my channel Bidhanbar Blogs and press the bell icon on latest video, secret tips, tricks on traveling. Hello friends, this is Bidhan, you are watching Bidhanbar Blogs. তো আজকে আবার চলে এসেছি। আজকে আপনাদের একটা মানে কি বলবো, আপনাদের একটা পিকনিক স্পটের, ঠিক আছে, আমি আপনাদের মানে টোটাল খুঁটিনাটি তথ্য দেবো। পিকনিক স্পট, এপার বাংলা ওপার বাংলা পিকনিক স্পট, ওকে। তো কোথায় বলছি আপনারা ঠিক বুঝতেই পেরেছেন, তো সেটা হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ঠিক আছে, হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেটা হলো টাকি। আজকে এ টু জেড তথ্য আপনাদের দেবো টাকি মানে ঘোরার ব্যাপারে, কারণ টাকি মূলত ঘুরতে যায় হচ্ছে অক্টোবর থেকে স্টার্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ম্যাক্সিমাম এপ্রিল অবধি, এই 8 মাস, মানে 7 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 7 মাস হচ্ছে আপনার মানে টাকি ভ্রমণ করা হচ্ছে সবথেকে হচ্ছে মানে কি বলবো মানে এই সময়টাই টাকি বেশিরভাগ লোকজন যায়। ওকে, তো ফার্স্টে কি বলবো, ফার্স্টে ট্রেনের ব্যাপারে বলবো না প্রাইভেট কারে বলবো, আচ্ছা ফার্স্ট ট্রেনেই বলি। তো ট্রেন আপনার ট্রেনে যেতে গেলে আপনাকে শিয়ালদা থেকে, ঠিক আছে, শিয়ালদা থেকে একদম ডিরেক্টলি টাকি, তারপর আপনার ইয়েতে চলে যাবে টাকি স্টেশন, রেলওয়ে স্টেশন। তো শিয়ালদা থেকে আপনার ভাড়া নেবে, ঠিক আছে, ট্রেনে আপনার ভাড়া নেবে শিয়ালদা থেকে 20 টাকা পার হেড, ঠিক আছে, জেনারেলে 20 টাকা পার হেড, যে কোনো ট্রেনে উঠবেন ট্র্যাকিং স্টেশনে নামিয়ে দেবে, ঠিক আছে, মোটামুটি। তো শিয়ালদা থেকে টাকি আপনার টাইম লাগবে অ্যাপ্রক্স ধরুন 1 ঘন্টা 50 মিনিট, মানে 2 ঘন্টা ম্যাক্সিমাম ধরে রাখুন, 2 ঘন্টা ম্যাক্সিমাম টাইম নেবে, ঠিক আছে। তো এই 2 ঘন্টার মধ্যে আপনি টাকি স্টেশন পৌঁছে গেলেন, টাকি স্টেশন থেকে যে মেন পিকনিক স্পট, ঠিক আছে, টাকি পিকনিক স্পট যেটা হাসনাবাদের মধ্যে আছে, তো সেই টাকি পিকনিক স্পটটা হলো, ঠিক আছে, তো এখান মানে আপনার কি বলবো এই টাকি পিকনিক স্পট, তো হাসনাবাদের টাকি পিকনিক স্পটটা কত, মোটামুটি ধরুন ওই 2.5 কিলোমিটার, 2.5 to 3 কিলোমিটার ম্যাক্সিমাম, ঠিক আছে, ওখান থেকে আপনার মেন স্টেশন থেকে, তো টাকি পিকনিক স্পটের দূরত্ব ম্যাক্সিমাম ধরুন 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, ঠিক আছে। তো আপনার ওখান থেকে টোটো ধরতে হবে, ঠিক আছে, টোটো আছে ওখানে, শুধু টোটো চলে বেশিরভাগটা, তো ওখান থেকে টোটোতে আপনার ভাড়া নেবে পার হেড ধরুন 20 টাকাই নেবে, ঠিক আছে, 3 কিলোমিটারের জন্য আপনার 20 টাকা 25 টাকা যে যেরকম পারে, ওখানে সব বার্গিং করতে হবে, ঠিক আছে, না হলে আপনার অনেক টাকাই নিয়ে নিতে পারে, 30 টাকাও নিয়ে নিতে পারে, আবার 15 টাকাতেও হয়ে যেতে পারে। তো চলে গেলেন, ঠিক আছে, তো টাকিতে আপনি পৌঁছলেন, ওটা ট্রেনের ব্যাপারে বললাম, এবার বলবো প্রাইভেট কার, ওকে। তো আমরা গেছিলাম প্রাইভেট কার নিয়ে, আমি আপনাদের টোটাল ডিটেলস আমি দেখিয়ে দেবো, আমরা কেমনভাবে গিয়েছি কি স্টেপ বাই স্টেপ আমি সব বলে দেবো, ঠিক আছে, একদম স্ক্রিনে দেখিয়ে দেবো আমরা যেমনভাবে গেছি। আমরা একটা প্রাইভেট কারে গেছি, আপনাদেরও বলছি, কিন্তু আপনি এমনি নর্মাল ডিরেক্টলি বাসে যেতে পারবেন না, কলকাতা থেকে টাকি আপনি যেতে পারবেন না, ঠিক আছে, তো কলকাতা থেকে টাকি আমি বলবো, ঠিক আছে, ট্রেনে না গিয়ে, ট্রেনেও যেতে পারেন কোনো অসুবিধা নেই, তো ট্রেনে না গিয়ে আপনি কোনো একটা প্রাইভেট কার বুক করে নিন, ঠিক আছে, 8 জন 9 জন 10 জন একটা গ্রুপ বানিয়ে প্রাইভেট কার বুক করে নিন। তো প্রাইভেট কার বুক করলে আমি বলে দিচ্ছি অ্যাপ্রক্স আপনার ভাড়া নেবে, আপনার যদি 100 কিলোমিটারের মধ্যে হয়, মানে ধরুন ওই কত ভাড়া নেবে আপনার, ধরুন এমনি টাকি তো ডিস্টেন্স 100 কিলোমিটার কলকাতা থেকে, ম্যাক্সিমাম 100, ঠিক আছে, আপনি যেখানেই থাকুন, তো ম্যাক্সিমাম 100 কিলোমিটার আপনার ডিস্টেন্স হবে, আর আপনার টাকি হচ্ছে মোটামুটি আপনার ভাড়া নেবে অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি, মোটামুটি আপনার আপ ডাউন যদি 100 কিলোমিটারের মধ্যে মানে হয় তাহলে আপনার ভাড়া নেবে 1300 টাকা, ঠিক আছে, 1300 থেকে ম্যাক্সিমাম 1400 টাকা, এবারে আপনার একটু যদি বেশি হয় মানে ধরুন আপ ডাউন হয়তো 150 কিলোমিটার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার 1600 টাকা কি 1700 টাকা নেবে, মোটামুটি ধরুন 9 জন যদি যান আপনারা, ঠিক আছে, 150 থেকে 200 টাকা, তো 150 থেকে 200 টাকা পার হেডে আপনি চলে যাবেন টাকিতে, খুব মানে ভালোভাবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, পিসিতে, তো কেমনভাবে যাবেন, কোথায় খাবেন, ঠিক আছে, আমি সব বলে দেবো, কোথায় মানে কোথা থেকে কী জিনিসপত্র কিনবেন, মানে জিনিসপত্র বলতে মানে আপনার যে আপনি বাড়ি থেকেও সব কিছু মানে পিকনিকের জন্য যে চিকেন ফিকেন মাটন যা কিছু খাবেন দেবেন ওখানে সেটা করতে পারবেন, বাড়ি থেকেও নিয়ে আসতে পারবেন, কিংবা ওখান থেকে কোথা থেকে কিনবেন সেটা হচ্ছে মালঞ্চ, সেটাও আমি দেখিয়ে দেবো, সব স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা পুরো টোটাল জার্নি যেরকমভাবে গেছি, আমরা কারে গেছিলাম, ঠিক আছে, তো গাড়িতে গেছিলাম, তো গাড়িতে আমি টোটাল ডিটেলস আমি দেখিয়ে দেবো। তো ফার্স্টে আপনাদের বলছি, ঠিক আছে, ভিডিওটা মানে পজ করবেন না, মানে
যদি আপনি ভিডিওটা পুরোটা না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক অতটা, ঠিক আছে, অতটা বুঝতে পারবেন না, মানে আপনার একটু অসুবিধা হবে বুঝতে, কারণ আমি কিছুটা করে মানে 5 মিনিট 10 মিনিট করে কিছু বলছি, ঠিক আছে, ডিকটেট করছি, বলার পরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনি একটুখানি দেখবেন, ঠিক আছে, পুরোটা মানে ফট করে পজ করে কেটে গেলে তখন বলবেন এটা কী করে হলো, ওই জন্য বললাম পুরোটা দেখবেন, আপনি অল ডিটেলস পেয়ে যাবেন। পরপর আমি আপনাদের মুখে বলবো যেটা সেটা আপনি আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, আমরা গেছিলাম। ওকে চলো স্ক্রিনে যাওয়া যাক। তো এই জার্নি আমাদের আমাদের জার্নি টালিগঞ্জ, তো মানে কলকাতা টালিগঞ্জ, আপনারা হয়তো নাও জানতে পারেন জায়গাটা, মানে আমরা কলকাতা যারা বাস করেন তারা সবাই জানবে, কলকাতার বাইরে যারা দেখছেন তাদেরকে বলবো তারা নাও জানতে পারেন। তো আমরা টালিগঞ্জ থেকে জার্নি স্টার্ট করেছি ডিরেক্টলি, একদম টালিগঞ্জ থেকে আমরা কোথাও দাঁড়াইনি, ঠিক আছে, একদম এসে পুরো মালঞ্জুতে এসে আমরা দাঁড়িয়েছি। তো চলুন জার্নির কিছু পিকচার, কোনো মাইলস্টোন ফাইলস্টোন দু একটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা, চলুন দেখে নেওয়া যাক। I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors. এই যে রাস্তাটা দেখছেন ওইটা, ওটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, আপনার গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন। বাসন্তী হাইওয়ে যতটা আছে রাস্তাটা বেশ মানে ভালো রাস্তা, গাড়ি চালিয়ে মজা আছে, ঠিক আছে, কারণ আমরা যেখানে একটু ঘুরতে ঘুরতে যাই মানে এখনো একজন ড্রাইভার নিয়ে যাই না, ঠিক আছে, মানে আমি থাকি আরেকজন অবশ্যই থাকে, সেটা সুবিধা হয় কারণ আমার একটু ভিডিও ভিডিও করতে সুবিধা, সবসময় ড্রাইভ করি তাহলে ভিডিও কখন করবো, এই ব্যাপার। তো চলুন তো আপনি গেলেন, আপনি মেন যে পয়েন্টে যেখানে যাবেন, যেখান থেকে আপনি কিছু কেনাকাটা করবেন, মানে খাবার জিনিসপত্র, মানে শাক সবজি মাছ মাংস যেখান থেকে কিনবেন, তাকি যাওয়ার পথে, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক মিডিল পয়েন্ট হচ্ছে মালঞ্চ ফিশ মার্কেট, ঠিক আছে, মালঞ্চ একটা বাজার টাইপের, ঠিক আছে। তো মালঞ্চতে আপনি গিয়ে ওখানে নামবেন, আমি দেখিয়ে দেবো স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি। তো মালঞ্চতে ওখানে নামবেন, ওখানে নেমে যদি আপনি ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট কিছু না করে থাকেন, ওখানে সব কিছু খুব কম রেট, খুব কম মানে খুব মানে কম পয়সার মধ্যে আপনি খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। ওখান থেকে চিকেন মাটন যা কিছু নেবেন, শাক সবজি যা খাবেন, ডিম টিম সব ওখান থেকে বাজার টাজার করে নেবেন মালঞ্চ, ঠিক আছে, নামটা খুব মনে রাখবেন, মালঞ্চ ফিশ মার্কেট, কী বললাম, মালঞ্চ, ওকে। তো মালঞ্চ, তো মালঞ্চে গিয়ে ওখান থেকে আপনি সব কিছু করতে পারবেন, মানে ওখানে বাজার টাজার করে নেবেন, ওখানে আপনি আধ ঘন্টা এক ঘন্টা ওখানে স্পেন্ড করুন, কোনো অসুবিধা নেই, আধ ঘন্টা ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে কিছু ব্রেকফাস্টও করে নিন আর কিছু জিনিসপত্র যা কিনার সবকে ওখান থেকে কিনে নিন, ওকে চলুন। এর পরের স্টেপে আমি বলছি, চলুন। আর এই হচ্ছে মালঞ্চ বাজার, যেখানে আমি বললাম যে ব্রেকফাস্ট করবেন, কেনাকাটা ফেনাকাটা, এটা হচ্ছে মালঞ্চ ফিশ মার্কেট, ওকে। তো কেনাকাটা ফেনাকাটা যা কিছু এখানেই সব করবেন, ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট সব কিছু এখানেই খেয়ে নেবেন, ওকে। এটাই হচ্ছে মালঞ্চ ব্রো, এখানে কি ব্রেকফাস্ট এখানে করে না নাকি? গাড়ি পার্ক কর যেখানে, মালঞ্চ থেকে আবার ওখান থেকে সব কিছু করে নিলেন, ওকে, কমপ্লিট মালঞ্চ কমপ্লিট হয়ে গেল, মালঞ্চ থেকে আপনি কেনাকাটা ফেনাকাটা যা ইচ্ছা তাই কিছু করে নিলেন। তো এরপরে, ঠিক আছে, ওখান থেকে গাড়িতে ওখানেই দেখবে মাইলস্টোন দেওয়া আছে, ঠিক আছে, টাকি হাসনাবাদ সব পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো ওখানে দেখবেন টাকি দেওয়া আছে, ঠিক আছে,
20 কিলোমিটার, ওখান থেকে টাকি মেন পিকনিক স্পট 20 কিলোমিটার, কিন্তু আপনি 20 কিলোমিটার নয়, ঠিক আছে আমি বলে দিচ্ছি, ওটার আপনার প্রায় 23.5 মানে ধরুন 24 কিলোমিটার রাস্তা আছে। তো আপনার মালঞ্চ থেকে টাকি 24 কিলোমিটার, আরও 24 কিলোমিটার আপনাকে জার্নি করতে হবে, কিন্তু বোটে দেওয়া আছে 20 কিলোমিটার, ঠিক আছে। তো আরও 20 কিলোমিটার মানে 20-30 মানে ওই 24 মানে 23.5 মানে 24 কিলোমিটার তো আপনাকে আরও জার্নি করতে হবে, ঠিক আছে। তো চলুন তো জার্নি করা যাক, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে বড় বড় ভেড়িগুলো দেখছেন না, এই ভেড়িগুলো এই যে জল এখানে দেখছেন একদম কম, কিন্তু যখন জোয়ার আসে, ঠিক আছে, জোয়ার আসে সঙ্গে সঙ্গে এখানে দেখবেন একদম টোটাল পুরো ভর্তি হয়ে গেছে, একদম পুরো টোটাল ভর্তি। আর এখানে চিংড়ি মাছ খুব ভালো চাষ হয়, এখানে মালঞ্চ এরিয়াতে চিংড়ি মাছ খুব ভালো চাষ হয়। চলো এই হচ্ছে টাকি ঘাট, মেন যে ঘাট পিকনিক স্পট। তো এখান থেকে আপনাকে বোটে উঠে, যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগগুলো লাগানো, তো এখান থেকেই আপনাকে বোটে উঠে, ঠিক আছে, এই নদীর মাঝখান অব্দি আপনাদের নিয়ে যাবে বাংলাদেশের বর্ডার। এই হলো আপনার টাকি পিকনিক স্পট, মানে ইন্ডিয়া বাংলাদেশ মানে ইছামতি রিভার, ইছামতি নদী চলে এলেন, লেখা দেখুন টাকি পিকনিক স্পট। তো ইছামতি নদীর মাঝখান দিয়ে হচ্ছে এদিকে ইন্ডিয়া, ওদিকে বাংলাদেশ। আপনি দেখতে পারেন প্রত্যেকটা ওই যখন ওখান থেকে আপনি নৌকায় উঠবেন, আমি বলছি পরে, প্রত্যেকটা নৌকার উপরে দেখবেন ইন্ডিয়ার ফ্ল্যাগ টাঙানো আছে, সেটা আমি পরে সব আস্তে আস্তে আসছি। তো এই টাকি পিকনিক স্পটে আমাদের কিছু ছবি একটু দেখে নিন, ছবি দেখার পরে, ঠিক আছে, আমরা কী খাওয়া দাওয়া করেছি তার একটু ঝলক আপনাদের দেখিয়ে দেবো, ওকে? তো চলুন দেখে নিন। তো এই হচ্ছে টাকি ঘাট, মেন যে ঘাট পিকনিক স্পট। তো এখান থেকে আপনাকে বোটে উঠে, যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগগুলো লাগানো, তো এখান থেকেই আপনাকে বোটে উঠে, ঠিক আছে, এই নদীর মাঝখান অব্দি আপনাদের নিয়ে যাবে বাংলাদেশের বর্ডার দেখানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক তার কিছু পিকচার টিকচার সব কিছু দেখে নেওয়া যাক। চেষ্টা করি করার জন্য, ওকে, শিক কাবাবটা বেশ ভালোই লাগে। তো চলুন দেখে নিই কিছু পিকচার শিক কাবাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলেন, কমপ্লিট করে নেওয়ার পর এবার আপনাকে যেতে হবে হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, আপনাদের নৌকা করে যে ভটভটিগুলো মানে যেগুলো যায় ওখান থেকে নদীতে, ঠিক আছে, ওগুলো বুক করতে হবে আপনাকে। তো বুক করতে গেলে আপনার প্রাইস নেবে, ঠিক আছে, ওখানে পাশেই দেখবেন মেন যে ঘাটটা আছে, ঘাট থেকে আপনার প্রাইস ওই মানে পাশেই দেখবেন টিকিট কাউন্টার আছে, তো ওখানে পার হেড নেবে আপনার 20 টাকা করে, 20 টাকা পার হেড, ঠিক আছে। তো পার হেড 20 টাকা করে নেবে, ওখান থেকে আপনার বুক করতে হবে। তো বুক করার পরে আপনি যাবেন হচ্ছে, ওরা বলবে মানে নদীর যে মাঝিরা, যারা নদী মানে সরি যারা বোট চালায়, ঠিক আছে, তো ওদেরকে একটু জিজ্ঞেস করবেন একটু কাছাকাছি নিয়ে যাবে, যেন বাংলাদেশ একদম বর্ডারের কাছাকাছি, না রিকোয়েস্ট না করলে ওরা নিয়ে যাবেন, ওরা সাইড থেকে একটু ঘুরিয়ে আবার নিয়ে ব্যাক করবে, মানে 1 ঘন্টা লাগবে টোটাল, আপ অ্যান্ড ডাউন 1 ঘন্টা, ঠিক আছে। তো ভালো লাগবে আপনার, বেশ ভালোই লাগবে, সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি বলছি মাঝিদের আপনি একটু রিকোয়েস্ট করবেন যে একটু বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি নিয়ে যেতে, রিকোয়েস্ট না করলে কিন্তু ওরা নিয়ে যাবে না, আমি আপনাদের আগেই বলে দিচ্ছি, একটু রিকোয়েস্ট করতে হবে। তো রিকোয়েস্ট করার পরেই কিন্তু আগে একটু মানে একদম কাছাকাছি নিয়ে যাবে, বুঝতে পারবেন যে একদম মানে এ পার থেকে ওপার, ওদিক থেকে যখন নৌকাগুলো আসছে দেখবেন বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো, আপনারা যাচ্ছেন এদিক দিয়ে যাচ্ছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, এটা মানে দারুণ লাগবে, ঠিক আছে, বাংলাদেশ ইন্ডিয়া। তো চলুন একটু দেখে নিই, স্ক্রিনে দেখে নিই, চলুন।
ছবি হচ্ছে দেখি পুরো কাঁপছে ভিডিওটা। এই হলো আপনার টাকি হাসনাবাদ ট্যুর গাইড। ওকে, তো যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনার যেতে, কিংবা কোনো রকম কোয়ারি থাকলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। কোনো রকম প্রবলেম, একটু মানে এ থেকে জেড অবধি যদি একটু কিছু কোনো প্রবলেম হয় আপনার যেতে, আপনি মানে কোনো রকম মানে কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার রিপ্লাই দিয়ে দেবো কোনো রকম, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আপনার একটু টাকি ট্যুর গাইড। এরপরে আপনার দুদিন পরে একটা নতুন খুব একটা ইন্টারেস্টিং একটা আমি টপিক নিয়ে বলবো, একটা আপনাদের সবারই দরকার যারা ঘুরতে খুব ভালোবাসেন। ওকে, তো এটা সবারই দরকার, তো আমি পরেরটা বলবো খুব মানে এই এই মরশুমেতে, ঠিক আছে? তো একদম ওই জায়গাটা যাওয়ার জন্য খুব উপযোগী, সেটা আমি পরের মানে পরের ভিডিওতে আমি আসছি, দুদিন দিনের মধ্যে আর ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? তো যদি এই টাকি যদি ট্যুরে আপনাদের কিছু কোনো রকম কোনো তথ্য কিছু দিয়ে দিতে পারি, তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ তার জন্য। ওকে, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।